হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ানস ব্লগার কাকলি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 7:30। তো আমি এখন রেডি হয়ে গেছি। তো আজকে আমি একটা চুড়িদার পরেছি। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আমরা এখন বাসে উঠে গেছি, আর দেখো এটা আমার ফ্রেন্ড আর ওর ছেলে। ওর ছেলেকে কৃষ্ণ সাজিয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে ও। আর ওর দুইজন মেয়ে যাচ্ছে আর ওর হাজবেন্ড, ওদের পুরো ফ্যামিলি যাচ্ছে, আর আমি যাচ্ছি, আমার মেয়ে যাচ্ছে, আমার মেয়ে যে সামনে এই যে বসে আছে। তো তোমরা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিও। দেখো আমরা তো দেখো আমরা এখন চলে এসেছি। তো আর আমাদের ঢোকা মাত্রই আমাদের তিলক লাগিয়ে দিয়েছে। দেখো আমার মেয়ে লাগিয়েছে, সবাই লাগিয়েছে, আর যে বাবু লাগাচ্ছে, আর আমিও লাগিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর করে তিলক লাগিয়ে দিচ্ছে। তো সবাই লাগানো হয়ে গেছে তিলক। তো দেখো আমিও লাগিয়ে নিয়েছি। তো আমাকে খুব লজ্জা লাগছে, কারণ কোনো দিন এইভাবে আমি কোনো ভিডিও বানাইনি। তো আর আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি, তো খুবই লজ্জা পাচ্ছে। তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কিন্তু আর দেখো এইখানে গরুকে খাওয়ানোর জন্য এখানে সব জিনিস পাওয়া যায়, তো তার জন্য এখানে টিকিট করতে হয়। তো আমিও টিকিট করবো, এখানে টিকিট করতে হয়। আর গরুর যে খাবার টাবার আর একটু ওই দিকে সামনের দিকে গেলে এখানে পাওয়া যায়। আর দেখো কত সুন্দর সাজিয়েছে, এখানে প্রোগ্রাম হবে। আর এখানে দেখো কৃষ্ণ মন্দির, শিব মন্দির, অনেক ঠাকুরও আছে এখানে। তো এখানে পুজোও হয়। আর এখানে আমি কোনো দিন এত গরু একসাথে দেখিনি, 8100 গরু আছে টোটাল এখানে। তো আমি লাইফে ফার্স্ট টাইম এর এত গরু দেখিনি। তোমরা কেউ কেউ দেখেছো? তো দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো কত সুন্দর লাগছে। তো এখন আমার হয়ে গেছে, আমার টিকিটটা হয়ে গেছে। তো আমি এই যে খাবার নেব এখন, তো আমি এখানে নিয়েছি গম ভাঙা, এগুলো নিয়েছি, আর বাড়ি থেকে চাল নিয়ে গেছিলাম। তো একসাথে মিক্স করে দিয়েছি, দিয়ে এখন আমি যে আমি আমার মেয়েকে ডাকছি, ওকে ডেকে আমার আয় তুই ওষুধ দিয়ে। তো এই যে দুইজন খাওয়াচ্ছি গরুকে। তো দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, প্লিজ রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা এখন এই যে গরুর গাড়িতে উঠে পড়েছি, গাড়িটা কত সুন্দর সাজিয়েছে। তো আমরা সবাই এখন বসে পুরো গোশালাটা ঘুরে দেখব, কারণ খুবই অনেক বড় এরিয়া নিয়ে গোশালাটা, তো হাঁটতে আমরা পারবো না বাচ্চাদেরকে নিয়ে। তো রোদও খুব বেড়িয়েছে, তার জন্য এই গাড়ির ব্যবস্থা এখান থেকেই আছে। তো আমরা এইভাবে
সবাই খুব এনজয় করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাচ্চাগুলো তো খুবই খুবই এনজয় করছে, আর আমার মেয়ে দেখো বারবার এদিক ওদিক এদিক ওদিক দেখছে। ও ও মানে লাইফে ওরও ফার্স্ট টাইম, আমরা তাও তো গরু দেখেছি, ও দেখেই না, তো এত গরু একসাথে দেখে ও এত এক্সাইটেড, কি বলবো তোমাদের আর। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। একটু লাড্ডু গোপালকে ঝুলালাম, একটু প্রণাম টনাম করলাম, করে একটু অনুষ্ঠান হয়েছিল এখানে, একটু অনুষ্ঠান দেখলাম, গান টান হয়েছিল শুনলাম। তো তারপরে এখন প্রসাদ দিয়েছিল, তো প্রসাদ নিয়েছিলাম, প্রসাদ টসাদ খেলাম। তো তারপরে যেহেতু সকাল থেকে কিছু খেয়ে যায়নি তো খিদা খুব পেয়ে গেছিলো, তার জন্য এখানে ক্যান্টিন থেকে কচুরি আর আলু তরকারি নিয়েছিলাম, এটা সবাই মিলে খেয়েছি। খেয়ে দিয়ে তারপর বাড়ি আসার পথে আবার একবার ঘুরেছি, তো একবার ঘুরে মন ভরেনি তাই আরও একবার ঘুরেছি, খুব ভালো লাগছিল। দেখো সবাই বসে গেছি আমরা, তো সবাই আর একবার ঘুরে তারপরে বাড়ি চলে আসব। আর ওই সময় পার্কের ভিতরে ঢোকা হয়েছিল না, তো এবার পার্কের ভিতরে একটু ঢোকো বাচ্চাদের নিয়ে, তো ওরা একটু মানে ঝুলনা ঝুলনা টুলনা দিয়ে ঘুরবে, তার জন্য ওরা খুব বলছিল চলো চলো যাই পার্কের ভিতরে। আর দেখো এই বড়ো বড়ো কড়াইগুলো গরুর জন্য ওইখানে রান্না করা হয়, তো দেখো কত গরু এখানে, কত গরু। তো যাই হোক চলো ওদের একটু পার্কের ভিতরে নিয়ে যাই, ওরা একটু এনজয় করুক, তারপরে বাড়ি চলে আসব। আর ভিডিওটা আমি কন্টিনিউ আর বানাতে পারিনি কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই ভিডিওটা আর বানাতে পারিনি। তো চলো এখানেই ভিডিওটা আমি
শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো তোমায় সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে যাও সেটাও কমেন্ট করে জানাবে, আমি সেই টাইপের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো চলো, আজকে কিছু আমি তোমাদের পিক শেয়ার করে দিলাম, তো পিকগুলো তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।